আপনাদের সবাইকে স্বাগত এসকে থ্রি চ্যানেলে বন্ধুরা আজকে আমি দেখে নেব আজকে আমরা ইডাব্লিউ সার্টিফিকেট অনলাইনে আপনারা অ্যাপ্লাই করবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে বন্ধুরা আমরা ডেস্কটপ থেকে গুগল ক্রোমটা ওপেন করে নেব গুগল ওপেন করে এখানে লিখে নেবো কাস্ট সার্টিফিকেট তো বন্ধুরা কাস্ট সার্টিফিকেট লিখে নেওয়ার সাথে সাথে দেখুন কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আসবে প্রথম যে লিঙ্কটা থাকবে সেটা আমরা ক্লিক করে নেব বন্ধুরা আগে ই সার্টিফিকেট কিন্তু আমাদের অফলাইনে অ্যাপ্লাই করতে হতো কিন্তু এখন কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে বাংলার সেই পশ্চিমবঙ্গে সেখানে কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে ইডব্লিউএস ঠিক আপনি অনলাইনেই এখন কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো আমরা এখান থেকে ইডাব্লু এসে এসে অ্যাপ্লাই ফর ই ডাব্লিউএসে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা পেজটি কিন্তু একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এরকম একটি ফর্ম আপনার সামনে ওপেন হবে দেন এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লাই ফর ইডব্লিউএস এখানে আপনি দুটো পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারেন স্টেট স্টেন্ট্রাল তো স্টে আমরা এখানে আমি এখানে স্টেটটা করে দেখাবো তো আপনাদের যারা সেন্ট্রাল করবেন একই পদ্ধতিই থাকবে শুধু সেন্ট্রালের ক্ষেত্রে এখানে আপনি এখানে দেখুন লেখা আছে অলরেডি প্রসিউড স্টেট ফরম্যাট স্টেট তো আপনি এখান থেকে ইয়েস করে এখানে যে সার্টিফিকেট আপনার ওবিসি সার্টিফিকেট নাম্বারটা থাকবে এখানে দিয়ে দেবেন এবং এখানে ওবিসি ক্ষেত্রে এখানে সেন্ট্রালের ক্ষেত্রে আপনি শুধু ও জায়গাটায় এক্সট্রা পাবেন আর যদি আপনি স্টেটের জন্য অ্যাপ্লাই করেন শুধুমাত্র জেনারেল অ্যাপ্লিকেশান ফর জেনারেলের অপশানটা পাবেন আর সেন্ট্রাল সিলেক্ট করলে এখানে একটা অপশান অ্যাড হবে ওবিসি তো আমরা এখানে স্টেট দেখাবো যেহেতু তো স্টেটটাই করব অটোমেটিকলি অ্যাপ্লিকেশান ওয়ানে দেখুন ওয়েস্ট বেঙ্গলটা দেওয়াই আছে স্টেটে তো আমরা এখান থেকে আমাদের ডিস্ট্রিক্টটা দিয়ে নেবো তারপর এখানে সাব ডিভিশনালটা দিয়ে নেব তারপর এখানে মিউনিসিপ্যালিটিটা দিয়ে নেবেন তারপর এখানে আপনার যত নাম ওয়ার্ড যত থাকবে সেই ওয়ার্ডটা দিয়ে নেবেন তারপর এখানে জেনারেল সিলেক্ট করে আপনার যে টাইটেলটা থাকবে এখান থেকে সেই টাইটেলটি দিয়ে ডাউন করে নিচে এসে এখানে কিন্তু আপনার ফুল নেমটি বন্ধুরা দিয়ে দেবেন সেম এখানে আপনার বাবার ফুল নেমটা দিয়ে দেবেন তারপর এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন বন্ধুরা দেন এখানে একটা মেল আইডি দেবেন তারপর এখানে এসে দেখুন এখানে লেখা আছে ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাট লাস্ট ওয়ান আধার কার্ড নাম্বার খাদ্যসাথী নাম্বার যে কোনো একটা কিন্তু আপনাকে দিতেই হবে বন্ধুরা এখানে তো আপনি এখান থেকে যেটা ভালো হবে আপনি এখান থেকে সেইটি দিয়ে দেবেন বন্ধুরা আধার কার্ড নাম্বার বা খাদ্যসাথী নাম্বারের মধ্যে যেটা আপনার এ হবে আপনি এখান থেকে দিয়ে দেবেন দেন বন্ধুরা আপনি এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন ড্রেন আপনি এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন বন্ধুরা পুলিশ স্টেশনটা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে পুলিশ স্টেশনটা সিলেক্ট করবেন বন্ধুরা দেন এখানে ভিলেজ অ্যান্ড টাউনে আপনাদের যেটা হবে আপনি এখান থেকে সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা আপনার সামনে কিন্তু এখানে অ্যাড্রেসটা খুলে যাবে অ্যাড্রেসে বন্ধুরা এখানে দেখুন লেখাই আছে প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট সিক্স মান্থ আপনি ছ মাস ধরে যেই অ্যাড্রেসে আপনি বসবাস করছেন সেই অ্যাড্রেসটা কিন্তু এখান থেকে আপনাকে দিয়ে দিতে হবে বন্ধুরা তো সেই অ্যাড্রেসটা আপনি এখান থেকে দিয়ে দেবেন দিয়ে এসে স্কল ডাউন করে নিচে এসে আপনি পুলিশ স্টেশন যেটা থাকবে আপনাদের সেই পুলিশ স্টেশনটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন বন্ধুরা সিলেক্ট করার পরে এখানে ওয়ার্ড আর জিপিন যেটা হবে আপনাদের সেটা আপনি সিলেক্ট করে নেবেন ভিলেজার পাড়া যেটা হবে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন বন্ধুরা সিলেক্ট করার পর এখানে পোস্ট অফিস নেমটাও দিয়ে দেবেন বন্ধুরা দেন এখানে পিনকোড নাম্বারটি দিয়ে দেবেন বন্ধুরা দেন দেওয়ার পরে এখানে দেখুন পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস যদি পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তো আপনি এখানে ইয়েস করে দেবেন ইয়েস করে দেবেন আর যদি আলাদা হয়ে থাকে তো আপনি নো করবেন আপনি নিচে এসে সব ডিটেলস দেখে নেওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনাকে এখান থেকে রিলিজিয়ানটা সিলেক্ট করতে হবে বন্ধুরা যেই ক্ষেত্রে আপনার এখান থেকে যে রিলিজিয়ান হবে আপনি এটা সিলেক্ট করে নেবেন দেন এখানে এসে জেন্ডারটা সিলেক্ট করবেন করে এখানে কিন্তু লেখা আছে ডিটেলস অব টু লোকাল রেফারিস তো আপনাদের এলাকার যে কোনো দুজনের কিন্তু আপনি যেখানে বসবাস করেন এখানকার কিন্তু যে কোনো দুজনের ব্যক্তি

মানে যে অ্যাপ্লাই করছে তার ফ্যামিলি মেম্বার যদি মাইগ্রেশন সার্টিফিকেট থাকে তো এটা ইয়েস করে এটা তাদের জন্য তারা ফিল আপ করবে আর যদি না থাকে তো আপনি এখান থেকে নো করে দেবেন নো করে আপনি কিন্তু নেক্সট নেক্সট ক্লিক ক্লিক করবেন বন্ধুরা বন্ধুরা করে দেওয়ার সাথে সাথে লাস্ট ইনকাম অ্যাসেট আপনাকে এখানে আপনার একটা একশো কপির মধ্যে জেপিজি ফর্ম্যাটে একটা ফটো আপলোড করতে হবে বন্ধুরা ফটো আপলোড করার পরে বন্ধুরা আপনি যদি ইনকাম ট্যাক্স ফাইল জমা দিয়ে থাকেন তো আপনি এখানে ইয়েস করবেন আর যদি না দিয়ে থাকেন তো নো করবেন বন্ধুরা এই জায়গাটা আমি আপনাকে একবার বলে দিই এই এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি যে অ্যাপ্লাই করছে সে যদি ইনকাম ট্যাক্সের কোনো ডিটেলস দিয়ে থাকে তো এটা কিন্তু অবশ্যই ইয়েস করবেন বন্ধুরা যদি না দিয়ে থাকে তো নো করবেন নিচে এসে এখানে দেখুন ইনকাম অ্যান্ড অ্যাসেস ডিটেল ইনকাম অ্যান্ড অ্যাসেস ডিটেলস তো এখানে দেখুন অ্যানুয়ালি ইনকাম ফ্রম প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ার এখানে এটা সিলেক্ট করে নেবেন বন্ধুরা দেন এরকম একটি চার্ট আপনার সামনে কিন্তু ওপেন হবে বন্ধুরা তো চাট ওপেন হওয়ার পরে বন্ধুরা এখানে কিন্তু সেলফ যদি নিজেরটা দিতে চান এখানে আপনার প্যান কার্ড নম্বরটা দিয়ে দেবেন এখানে স্যালারি ডিটেলসটা দিয়ে যদি নিজে ইনকাম করে থাকেন তো স্যালারি ডিটেলস কোন মাধ্যম থেকে আপনি ইনকাম করেন স্যালারি বিজনেস অ্যাগ্রিকালচার প্রফেশনাল সব রকমেরই ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন বন্ধুরা তো আপনি যদি নিজে ইনকাম করে থাকেন তো সেই অনুযায়ী আপনি এখানে দিয়ে দেবেন আপনি যদি নিজে ইনকাম করে না থাকেন তাহলে আপনার ফাদারের প্যান কার্ড নাম্বার এবং ফাদারের কত ইনকাম ফাদার মাদার প্রতি স্পোর্টস বোন যেটা হবে আপনার এখান থেকে তার প্যান কার্ড নাম্বার এবং যেই মাধ্যম থেকে তিনি ইনকাম করেন সেই ডিটেলসটা আপনি এখানে দিয়ে দেবেন দেন স্কল ডাউন করে নিচে আসবেন বন্ধুরা নিচে এসে এখানে দেখুন কিছু ডকুমেন্টস দেওয়া যায় ডকুমেন্টস টু বি সাবমিটেড এখানে আধার কার্ড মানে ভোটার কার্ড প্যান কার্ড যে যে ডিটেলসগুলো আপনার আছে এখান থেকে সব সিলেক্ট করবেন বন্ধুরা এবং যেই ডকুমেন্টসগুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন যখন আপনি এই পেজটি সব পুরোপুরি করে সাবমিট অপশানে ক্লিক করবেন একটা অ্যাকনলেজমেন্ট ফর্ম বেরোবে দেন ওর সাথে এখানে যে কটা ডিটেলস আপনি এখান থেকে টিকমার্ক করবেন সেই ডিটেলসগুলো কিন্তু জেরক্স কপি আপনাকে জমা দিতে হবে বন্ধুরা আপনাকে কিন্তু সেই ডিটেলসটি নয় ডিএম অফিসে বা এস ডি অফিসে আপনাকে কিন্তু এই ডিটেলসটি জমা দিতে হবে বন্ধুরা এখান থেকে আমরা সব টিকমার্ক করে সাবমিট বাটনে ক্লিক করে দেবো বন্ধুরা তো বন্ধুরা যে সাবমিট করে দেওয়ার পরে বন্ধুরা আপনাকে কিন্তু একটি অ্যাপ্লিকেশন নাম্বার বা রেফারেন্স নাম্বার দিয়ে দেবে তো আপনি এখান থেকে ই এ এসে অ্যাপ্লিকেশান চেকের ঘরে ক্লিক করবেন বন্ধুরা অ্যাপ্লিকেশান চেকের ঘরে ক্লিক করে আপনি সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে দিয়ে সার্চ বাটন করলে আপনার কিন্তু অ্যাপ্লিকেশানটা আপনি ট্র্যাক করে দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশানটা কতদূর কমপ্লিট হলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইটুকুই ভিডিও প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এবং আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এবং কোনো রকমের কোনো অসুবিধা হলে বন্ধুরা আপনারা কমেন্ট করতে ভুলবেন না আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টের উত্তর দেব বন্ধুরা